বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের পার এখন অনেকটাই ফাঁকা সমুদ্রের পানিতে হৈহুল্লোর করতে দেখা যায় না তেমন কাউকে দুদিন পর কোরবানির ঈদ তাই পর্যটক নেই কক্সবাজার শহরে এক প্রকার অলসতায় সময় পার করছে কিটকট ব্যবসায়ী থেকে শুরু করে বাইক চালক ঘোড়া চালক থেকে সৈকতের পাড়ের ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসায়ীরা বলছেন এখন পর্যটক নেই যারা সমুদ্রের পারে আসছেন বেশিরভাগই স্থানীয় ব্যবসা তো এখন কম ব্যবসা হচ্ছে কোরবানের পর এখন একদম লোকজন কম ব্যবসায় তো ভালো নাই এখন কোরবানের পরে হয়তো একটু ভালো হইতে পারে ঈদের পরে যে লোকজন হবে ওটা আমরা আশা করতেছি এখন এখন হচ্ছে আমাদের এই যে ব্যবসাটা একদমই ডাউন এখন আমাদের তবে এখন তেমন ব্যবসা নাই তবে কোরবান রাখে তো কোনো ব্যবসা হয় না তারপর আসি কোনো বাড়ি করে কাজ কাম নাই ঈদের পরে ইনশাল্লাহ খুব ভালো ব্যবসা হবো আমাদের ঈদের পরে খুব ভালো ব্যবসা হয়েছে ইনশাল্লাহ কোরবান আমরা আশা আশা প্রাপ্ত আমাদের পালা ইনশাল্লাহ খুব ব্যবসা হবে এদিকে এখনও মাত্র তিরিশ থেকে পঞ্চাশ শতাংশই আগাম বুকিং হয়েছে হোটেল মোটেলগুলোতে তাই হতাশ ব্যবসায়ীরা পর্যটন শহরে মাঝে মধ্যে ছিনতাইয়ের পাশাপাশি রুম ভাড়াসহ বিভিন্ন বিষয়ে সক্রিয় হয় প্রতারক চক্র তাই ব্যবসায়ীরা নিরাপত্তার দিকে জোর দেওয়ার আহ্বান জানান আসলে কক্সবাজারের এটা বিশাল একটা আমরা এখন রোহিঙ্গা অধ্যুষিত শহরে পরিণত হয়েছি যেখানে লোকালের সেই রোহিঙ্গাদের বিভিন্ন কারণে এখন আমাদের মানুষের যে তাদের খাওয়ার বিভিন্ন অভাবের কারণে তারা এখন সুরে চিন্তায় হচ্ছে যারা পর্যটন ব্যবসায়ী যারা কক্সবাজারের মানুষ যারা কক্সবাজারকে ভালোবাসে তারা চিন্তায় বিভিন্ন ধরনের রাহাজানের অন্যের বিরুদ্ধে সবসময় ছিল আমরা ব্যবসায়ীরাও আছি এখন বর্তমানে তো হচ্ছে ওরকম একটা গেস্ট আসছে না ঠিক আছে আশা করা যাচ্ছে ঈদের পরে একটা আমাদের টাইপ মানে পিক আউট থাকবে তখন একটু গেস্টটা মনে হয় বেশি আড্ডা তবে নিরাপত্তায় কোনো ঘাটতি নেই বলছে আইন শৃঙ্খলা বাহিনী টুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসন বলছে হয়রানি ও ছিনতাই ঠেকাতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে তারা পর্যটন নগরী কক্সবাজার শহরে বিগত সময়গুলিতে ছিনতাই থেকে শুরু করে প্রতারণার মতো যে সকল ঘটনাগুলি আসলে ঘটেছে সেগুলি যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য পর্যটকদেরই সচেতন হওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন অনেক পর্যটক সংশ্লিষ্টরা কিন্তু কক্সবাজার নগরীর মতো একটি পর্যটনের শহরে কেন বারবার এই ধরনের ঘটনা ঘটবে বা এই ধরনের ঘটনা কেনই বা একদম নির্মূল করা যাবে না সেই বিষয়গুলো নিয়ে বারবার প্রশ্ন হচ্ছেন পর্যটকরা নিকাত হোসেন